শুভ সকাল প্রিয় পরিবার আমার, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন সময়ে। তো আজকে হলো শুক্রবার, শুক্রবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন মোটামুটি 7টার পের হয়ে গেছে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে মিষ্টি এদিকে খেলা করতে বসে পড়েছে, আর এদিকে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, তাদেরকে কীভাবে রেখেছি, কীরকম করে রেখেছি আর কিসের ভয়ে রেখেছি তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো এদিকে আমি এদেরকে এভাবে রেখেছি কারণ কুকুর এসে ওদেরকে নিয়ে যেতে চায় সেই জন্য, আর কাক তো আছে আমাদের বাড়িতে। তো দেখো আমি কীভাবে অবস্থা করে রেখেছি, এদিকে পেটি, ইট, পাথর যা কিছু আছে আমি সব কিছু এদেরকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সকালবেলা সব কাজকর্ম সেরে চলে আসলাম আমি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এদিকে আমার একটা দিদিভাই পাশের বাড়ি, উনি আর কি এগুলো গুছিয়ে দিচ্ছে, আর আমি সব আমি আর কি চাটা বানিয়ে নিয়েছি। তো চাটা বানিয়ে নিয়ে সবজি টুজি কেটে নিয়ে আমি বাইরে চলে যাবো আর কি, বাইরে চুলাতে রান্না করবো আজকে ভাবতেছি। তো দিদি এদিকে পানগুলো এসে গুছাচ্ছে, আর আমি এদিকে আমি আবার এখন পান খাই অল্প অল্প। তো বন্ধুরা কি বলবো আর, তো এদিকে আমি বাইরে উনুনেই রান্নবো ভাবছি, তো সেই জন্য আমি আর কি নিয়ে আসলাম বাইরে। আর আজকে ওয়েদারটাও খুবই ঠান্ডা, তো সেই জন্য ভাবলাম, আর আমার মাও বলছিল যে খিচুড়ি করে নাও আর দিদিমার জন্য একটু করে নাও, দিদিমা খিচুড়ি খেতে চাইছে আর কি আমার দিদা শাশুড়ি। তো উনি খেতে চাইলে ওনাকে এখন খাওয়াতে হবে আমাদের যেটাই খেতে চাই, কারণ উনির বয়স হয়ে গেছে এখন বাচ্চা পোলাপানের মতোই আর কি ওনার এখন এসে। তো সেই জন্য দিদা খাইতে চাইলো, তো দিদাকে তো বানা দিতেই হবে, তো সেই জন্য আমি আর কি খিচুড়ি বসিয়ে দিলাম সকাল সকাল উনুনটা একটু লিপে। আর বাইরে যেহেতু বৃষ্টি আসলে কিছুদিন যাব, তারপরে বৃষ্টি হচ্ছে না, তো ভাগ্যে কি পরিহাস, আবার আজকে রাত্রে ঝড় তুফান বৃষ্টি হবে। তো আজকে রাত্রে বলতে যে গতকাল রাত্রে আমি পরের দিন ভয় যাবার দিচ্ছি, তো যেদিনকে আর কি শুক্রবার রাতে আর কি ঝড় বৃষ্টি হয়েছে। তো দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খিচুড়ি সবজি রান্না অলরেডি হয়ে গেছে, আর এদিকে খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, এদিকে আমি হলুদ জিরে সবটা দিয়ে দিয়েছি, এখন একটু হওয়ার পালা। আর এটাই বলছিলাম তোমাদের সঙ্গে, দেখো আমাদের ওয়েদারটা আজকে ঠান্ডা, সেই জন্য খিচুড়ি রান্না করলাম। তো চলো রান্নাবাড়া হয়ে গেছে, এখন দিদিমাকে দিয়ে এসে আমি আমার মেয়ে খেয়ে নেবো, আর আমাদের ওর বাবা আর কি কাজে চলে গেছে, তো ও আসতে দেরি হবে ওর জন্য, ও আর এর জন্য আমরা যেটা সেটা আর কি খেয়ে নিচ্ছি। তো চলো দুপুরবেলা এখন আসলো আচার, মনমানেরা আচার আসলো, তো গান হচ্ছিল তোমাদেরকে, সেটা গানটা আমি ইসে করলাম না, তো বলছে মনমানেরা আচার খেয়ে দেখি। বিশ্বাস করো বন্ধুরা, আচারটা একদম খেতে টেস্ট নাই, খুবই বাজে খেতে। আর মিশালিটাও 12 বাজারটা ওটাও খুব খারাপ, মানে ভালো বানায়নি, তো যাই হোক না কেন দেখে থাকো। তো আমি এখন তোমাদের সামনে চলে আসলাম, তো অনেকক্ষণ যাবৎ তোমাদের সামনে আসা হচ্ছে না, সকালবেলার থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো খিচুড়ি আর একটা সবজি, মিক্সড সবজি বানিয়েছিলাম, তো আবার সন্ধ্যাবেলা রান্না করতে হবে কারণ আমাদের ও এখন বাড়িতে নেই, ও কাজে চলে গেছে, আসবে সেই রাতে কি সন্ধ্যাবেলা, সেই জন্য আমি আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে তো গরমে তো ওর মামার বাড়ি গেছে, আশা করছি তোমরা আমাদের বোনের ব্লগে দেখতে পাচ্ছ ওকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদেরকে, তো প্লিজ ভিডিও কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটার পাশে থাকো সাবস্ক্রাইব করে। তো চলো এই দেখো আমাদের বাড়ির সামনে ক্রেঙ্গারি আসলো, তো পড়ে গেছিল পড়লাম তাই। হ্যাঁ এই দেখো আমাদের এখনো গাঁদা ফুল হয়, কার কার বাড়িতে এখনো গাঁদা ফুল আছে প্লিজ কমেন্টে জানাবে। এই দিদি হাই, এখন সন্ধ্যার টাইম, তো মুরগি আমি তুলে দিয়েছি, তো রাতের খাবারের জন্য যোগাযন্ত্র। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করেছি, তো নতুন ব্লগ নিয়ে চলে আসবো আগামীকালকে।